গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমেই একটা ভালো খবর দেবো। সকাল সকাল সত্যি যে এত সকালে এত একটা ভালো কাজ করতে পারবো ভাবতে পারিনি। আর সত্যি ভালো কাজটা করে নিজেকে খুব ভিড় ভিড় বলে মনে হচ্ছে। স্নান করে ফেলেছি, বুঝতে পেরেছি, এই শীতের সকালে। আর স্নান করে আমার শীতগুলো আমি সব তোমাদের গায়ে দিয়ে দিয়েছি। তোমরা যখন স্নান করবে তোমাদের যা শীত লাগবে, আর সাথে একটা করে কি কি দেবে, ভালো কথা বলবে মনে মনে। শীত লেগেছে বলে কি আমাকে খারাপ কথা বললে হবে? একদমই না। তো যাই হোক বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ, উঠে কাজ স্নান সবটা কমপ্লিট করে একদম তোমাদের সামনে আসলাম। এবার নিত্যকার যা ডেলি রুটিন সেটাই করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, যাই এখন চিন্তা ভাবনা করি কি রান্না করা যায়। আমি তো সকাল থেকে ভাই ভাই পাইতেছি না যে সকালের লেগে আমি কি খাওয়ান করুম। তো ভাই 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 এইটা বার করলাম যে আজকে পাঁপড় ভাজা আর মুড়ি খাই, সেটা ভালো হইব। কও মায়ের পাঁপড় আনতে পাঠাইছি, ঘরে পাঁপড় ছিল ফুরাইয়া গেছে, তো এখন পাঁপড় ভাজুম। শীতকালে বেশ সকাল সকাল মুড়ি খাইতে ভালোই লাগে, রোদ্দুরে বসুম। এই কিন্তু এই জায়গাটা এখনো রোদ্দুর পড়ে নাই জানো, এই জায়গাটা রোদ্দুর পড়লে বেশ ভালো লাগবো। আমার খুব ভালো লাগে এই ভাষাগুলো শুনতে আর বলতে, ওই জন্য যখনই ইচ্ছা হয় তখন আমি তোমাদের সামনে উগড়ে দিই। একটা গামলায় সবার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, এবার যাই রান্নাঘরের দিকে, মুড়িটা মাখাবো। আর তার আগে সোহিনীর পোড়া কড়াইয়ে আমার আগের দিনের লুচি ভাজার তেল রয়েছে, এই তেলটাতেই পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা একটা এমন জিনিস, আমার বিশেষ করে মনে রাগ থাকুক, দুঃখ থাকুক, কষ্ট থাকুক, ঠিক পাঁপড় ভাজার দিকে হাত চলে যাবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, ঘরে না শুকনো লঙ্কা নেই, আর থাকলেও এই যে শুকিয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলো ভাজলেও কিন্তু খুব টেস্টি লাগে, ঝাল লাগে না, কিন্তু স্মেলটা দারুণ লাগে, বুঝতে পেরেছো? তো মুড়ির সাথে খাওয়া হবে, ওই জন্য নিবো আগুনে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এর সাথে পেঁয়াজ কুচাবো, এই যে পেঁয়াজ কুচিয়েও দেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়েছি। লঙ্কাগুলো আর আমি হাতে করে গুঁড়ো করলাম না, তাহলে জানো তো অনেকে ঝাল খেতে পারবে না, তো তাদের অসুবিধা হবে, তো যারা খাবে ওই লঙ্কাগুলো কামড়ে কামড়ে খাবে। বয়স হয়ে গেছে বলে কি শখ করতে নেই? শোনো লেহেঙ্গাটা ভালো সুন্দর আমায় মানাচ্ছে, মানাচ্ছে না, মা ছবি তুলছে, চুপ কর, আচ্ছা মা ছবি তুলছে, আচ্ছা কি বলবো। আর আমার কথাটা গোটাতে হবে দেখো, আমি মানে যখন কিনবো ঠিক আছে, আমার মাথা কেটে বাদ দিতে হবে, মাজা কেটে, মাজা কেটে বাদ দিয়ে দেবো, মাজা কেটে বাদ দিয়ে দেবো, মাজা দেখালে তাহলে পড়বে কি লেহেঙ্গাটা? আমি যদি মাজা কেটে বাদ দিয়ে দিই, লেহেঙ্গা মাজা কেটে বাদ দিতে হবে, তোমার বুক উঠে যাচ্ছে। যে বিয়েটা কত তারিখে? বিয়ে 16 তারিখে। 16 তারিখ? আর কয় দিন? মাসের 16 তারিখে, এখনো বহুত দেরি আছে। এখন যদি না বাদ দিই না পরায় বিলাস পাবো না, এবারটা বিয়ে জীবন তো লাস্টে। আমি যদি লেহেঙ্গা কিনি আমি তো ব্লাউজ বানানোর জন্য দেখা যাবে আর ই করতে পারবো না, লেহেঙ্গাই করতে পারবো না। মরি পাকুর খারে সাদো সবাই দেখছে তোমার এই গানটা, হ্যাঁ, আর সেই থেকে গান গেয়ে যাচ্ছে, মুড়ি পাঁপড় খাওয়া সাধন নালে তোর কপালে দুঃখ আছে। মানে যখন মুড়িটা হাতে দিলাম কিরকম মুখের আকৃতিটা হয়েছিল, ভয়ে যাতে তুমি কিছু বলতে না পারো। আমি দেখলাম না খেলে ভালো হয়, আর ও দৌড়তে দৌড়তে বললে বসো এখানে, তোমার জন্য সকালে খাবার আছে, দিয়ে দেখি মুড়ি আর পাঁপড় সাথে কাঁচা লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আমি একটা গান ধরে দিলাম, মুড়ি পাপুর খারে সাধু নালে তোর কপালে বিপদ আছে। আর এখানে আমার রান্নার ব্যবস্থা চলছে, আজকে রান্না হবে ডিম আলুর তরকারি, আলু ভাজা আর মুসুরির ডাল। গিয়েছিলাম আমি ইলেকট্রিক বিল দিতে, ইলেকট্রিক বিল টিল দিয়ে আসলাম বাড়িতে, বাড়িতে এসে দেখি সাথে নেই, সাথে কোথায় গেল? মা বললো ছাদে আছে, দিয়ে গেলাম ছাদে, ছাদের উপরে উঠলাম, উঠে দেখি কিনা ও একটা মোটা কম্বল পেতে ও শুয়ে আছে একটা পাতলা কম্বল গায়ে দিয়ে রোদের মধ্যে, তা ওকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে আসার পরে এই যে এখানে শুয়েছে। খাওয়া দাওয়া করে খাটে শুয়ে শুয়ে আমাদের ভিডিও দেখছিলাম, আর ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম যে এই সাথী আর এখনকার সাথী দেখে আমার না মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আগের সাথী দেখেছ কত সুন্দর চেহারা ছিল, কত ভালো লাগতো, আর আজকে সাথে হচ্ছে রুগা, মানে তোমার চমু বসে গিয়েছে, এরম ভাব মোটেই ভালো লাগে না, মনটা খুব খারাপ করে আমার দেখে। আর এর জন্যই আমি পুরনো ভিডিওগুলো দেখি আর নতুন ভিডিওগুলো দেখে মানে মনটা ভেঙে যায়। যখন নতুন ভিডিও দেখি, প্রতিদিন তো ভিডিও দেখা হয়, কিন্তু ঘটনা হচ্ছে নতুন ভিডিওর থেকে আমি পুরনো ভিডিও বেশি দেখি। ও না পুরনো ভিডিও দেখছে জানো তো, দি দেখতে দেখতে বলছে প্রায় দিনে দেখার বলে, বলে আগের তুমি আর আজকের তুমির মধ্যে অনেক পার্থক্য আছে, কিছুই ভালো লাগে না। শুধু ও কেন, বাড়ির প্রত্যেকটা মানুষ, আমার মা থেকে শুরু করে সবাই, মানে যারা আমার কাছের মানুষ তারাই বলে যে কি চেহারা ছিল আর কি চেহারা হয়ে গেছে। চেহারা রোগা হওয়া ভালো, আমি একদিক থেকে এটা মানি যে রোগা হওয়া ভালো, কিন্তু সেটা সুস্থ স্বাভাবিক থেকে রোগা হওয়া ভালো। আমাকে অনেকে কোশ্চেন করে, দিদি তুমি এত রোগা হলে কি করে? কিন্তু
আমার যে ভেতর থেকে কিছু একটা সমস্যার জন্য রোগা হয়ে গেছি সেটা তার কাউকে তো বুঝিয়ে বলতে পারি না। না ঠিক বলেছো, তার জন্য আমরা বাইরে যাচ্ছি, সুস্থ হয়ে যাবে, আবার চেহারা হবে। 20 তারিখে ব্যাঙ্গালোর যাচ্ছি এই শীতের মধ্যে। ও ঠান্ডা নিয়ে ভয় পাচ্ছে? আমি ঠান্ডা নিয়ে খুব ভয় পাচ্ছি, বিশ্বাস করো। যা হতো আগে রাশের আগেই যা হতো, তারপরে আমি রিকোয়েস্ট করেছিলাম যে না রাশটা দেখে যাবো, তারপর টিকিটের হাই রেট, তারপরে মানে এই টিকিটগুলো মনে হয় 7,000 করে পড়েছে। আমরা 4 জন যাচ্ছি, আমি, রাজু, আমার কর্তা আর আমার ওই ডাক্তার ঠাকুরপো, 4 জন যাচ্ছি। যা হচ্ছে 20 তারিখে মনে হয় 3-4 দিনের মধ্যে চলে আসবো ডাক্তার দেখিয়ে। সে এখন কদিন লাগবে আমি বলতে পারছি না, কিন্তু 3-4 দিন লাগতে পারে, আবার 2-3 মাস লাগতে পারে। হ্যাঁ, 2-3 মাস বলা যায় কথা। আমি তো ঘুমাই সত্যি। দেখো এই শাখা টাকা গুলো যখন কিনেছিলাম তখন না মানে হাতে উঠে তো কষ্ট হচ্ছিল, আর এখন পুরো হাতের গলায় ঘন্টা হয়ে গেছে, সাবান মারতে গেলে মনে হয় কি শাকাপালা হাত থেকে খুলে বেরিয়ে আসবে এমন হয়ে গেছে। এটা ভেবে আমার খুব খারাপ লাগে। আমি যতই হাসি যতই মজা করি না কেন, সবার সামনে সবাই আমাকে নিয়ে ভাবে চিন্তা করে, এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আমি আগের মতো আবার হয়ে যাবো, কেউ হয়তো চিন্তাভাবনা করবে না, মানে হনুমান এসছে ওই জন্য সব বাজি ফাটাচ্ছে। কিন্তু আমি এটা ভাবছি সন্ধ্যে হয়ে গেল, রাজু এখনও দুপুরের খাবার খায়নি। দেখো খাবার যেমন ঢাকা দেয়া তেমনি রয়েছে। ইস কি অবস্থা, মানে টাইমে ঠিক খায় না, কি এত ব্যস্ত থাকে। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কেমন যেন পায়ে বালি বালি ঠেকছে। আসলে বাথরুমে যে ভাঙাচোরা টুকরোগুলো ছিল সেগুলোই দেখলাম বাপি খানিক আগে ফেলছিল, এবার ওই বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই কারণে কেমন একটা বালি বালি হয়ে গেছে। তাছাড়া তো বিকালে ঝাঁটও দিতে হয়, তো একবারে দিয়ে নিচ্ছি। হালকা হালকা সন্ধে হয়ে গেছে, এখনও সন্ধে দেওয়া হয়নি। আমি একটা জিনিস ভাবছি, দেখতে দেখতে না কীভাবে যেন মাসের পর মাস, দিনের পর দিন চলে যায়, সময়টাও ফুরিয়ে যায়। এই অগ্রহায়ণ মাস পড়লেও মনে হলো কয়েকদিন আগে আমি দিন গুনছিলাম কবে আমাদের 7 তারিখ আসবে, বিবাহবার্ষিকী, সেটা তো চলে গেল বেশ অনেক কদিন হয়ে গেছে। আজকে মনে হয় অগ্রহায়ণ মাসের 23 তারিখ, আর হয় 22 না 23, এরকম কিছু একটা হবে। আর দেখো কত বিয়ের নিমন্ত্রণ হয়েছে, রাজুর তো একদিনে 7টা বিয়ের নিমন্ত্রণ হয়েছে, কি করে কোথায় যাবে কি জানি। বললো 3টাতে তো যেতেই হবে, আমি বললাম 3টাতে যাবি, খাবি কি করে, বলছে খাবো না, গিয়ে দেখা করে আসবো, না হলে খুব খারাপ হবে। আর আমাদেরও আছে টুকটাক অনেক বিয়ের নিমন্ত্রণ, জানি না যাওয়া হবে কি না, আমি তো কোনো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না, মানে বিশেষ করে শ্রাদ্ধের অনুষ্ঠানে যাই না, বাড়ি থেকে যদি বিয়ের অনুষ্ঠানে যেতে দেয় তো আমি খুব খুশি হব। যাই হোক, এখানে রান্নার ব্যবস্থাও করা হয়েছে কিন্তু আমি রান্না করি না, আর সিঁড়ির তলায় রান্না করতে নেই আর কখনও করবও না। মানে কিছু কিছু জিনিস এমন করে রেখেছি প্রথম থেকেই একটু গণ্ডগোলের ব্যাপার। তো যাই হোক, তোমরা না অনেকে আজকের ভিডিওতে কমেন্ট করেছো, দেখলাম যে দিদি এই দেয়ালের টালিগুলো ঠিকঠাক রাখলে অন্য জায়গায় বসাতে পারবে, রান্নাঘর কিংবা অন্য কোনো জায়গায়। কিন্তু ব্যাপার কি বলো তো, যারা পাথর লাগিয়েছিল পাথর মিস্ত্রিদের আমি ফোন করেছিলাম, তো আমি বললাম আপনারা যদি খোলেন তাহলে কি টালিগুলো ঠিক থাকবে, বললো একটা টালিও ঠিক থাকবে না। তো সেই কারণেই আমি আমার ঠাকুর জামাইকে দিয়ে ভাঙিয়ে নিচ্ছি। তোমরা অনেকে ভাবছো কি যে আমরা বাথরুমটা ইউজ করেছি, এখানে ঠাকুর ঘর করা যাবে না, কিন্তু আমরা বাথরুমটা একদিনে ইউজ করিনি, কুয়ে তো কাটা নেই, কিভাবে এটা ব্যবহার হবে, শুধুমাত্র স্নান করা হয়েছে, তাও আমি করতাম। এটা কি? এটা নিমকি। এই নিমকি আমি আজকে ওর জন্য নিয়ে আসলাম, ও প্রায় প্রায় নিয়ে আসে, কিন্তু একটা দোকানে নিমকি খুব ওর ভালো লেগেছে, যতদিন পর্যন্ত ওই নিমকির প্যাকেটটা না শেষ হবে ততদিন ও কিন্তু ছাড়বে না। এ দেখো সোহিনী কফি দিয়ে গেছে, কফিটা আমি জিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাক না, কোনো ব্যাপার নেই, আমার তো ওই গরম গরম খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর আজকে সমস্যাটা কি হয়েছে জানো, তরকারির আলু এত মিষ্টি, ওই মিষ্টি আলু দিয়ে ভাত আর নামছে না, কেউ খেতে পাচ্ছে না, ও খেতে পারেনি, শুধু ডাল আর ডিম দিয়ে খেয়েছে, মা খেতে পারেনি, বাবাকে খাওয়াচ্ছে মেখে, বলছে এত মিষ্টি কেন, চিনি দিয়েছি সেরকম বলছে। আমি তো ডাল নেইনি প্রথমে, আমি আলু আর ডিম আর ওই ঝোলটা নিয়েছি, দিয়ে ভাত মেখেছি, ডালটা ভালো হয়েছে খেতে আজকে, মেখে টেখে কি করলাম ওটাকে খুব মিষ্টি বলে না সাইডে রেখে দিলাম, দিয়ে শুকনো ভাত এরপরে আমি যখন ওকে ডাল দেবো বাটিতে, ওই ডালের বাটিতে একটু জল দিয়ে একটু নুন দিয়ে দেবো, তবুও ভালো, তবুও খাবে, কিন্তু গাঢ় ডাল খেতে চায় না।
নিচের মেঝেটা তুলে ফেলতে হচ্ছে, এটা তুলতে হতোই। মাছ রয়েছে আমাদের বারান্দাতেও, মাছ আবার এই বাথরুমেও মাছ, আর ঠাকুর ঘরে কখনো মাছ রাখা যায় না। তবে না, এগুলো ব্লেডের থেকেও ধার বেশি। কালকে বাপির তুলতে গিয়ে হাত কেটে গেছে, ওই জন্য কালকে আর তোলেনি, তো আজকে চেষ্টা করছে। বলছে বৌদি সাংঘাতিক ধার, একটু আর না। রোগা হয়ে যাচ্ছি বলে চোখের জলে আমার এই থ্রিডি মেঝে ভিজিয়ে ফেলছিল, মানে এত চোখের জল ফেলেছে আমি সারাত করে স্লিপ কেটে পড়ে গেলাম, ঠিক আছে ওর চোখের জলে। আর এখন একটু মিষ্টি এনে খেয়েছি বলে বলছে যে এত খাওয়াটা উচিত নয়, তত খাওয়াটা উচিত নয়, এত সাজা উচিত নয়, তত সাজা উচিত নয়, সাজাও যাবে না, খাওয়াও যাবে না, আবার এদিকে রোগা হয়ে গেলেও প্রবলেম। হে ভগবান, তুমি বলে দাও আমি কি করব। তো যাই হোক, রাত বেশ ভালোই হয়েছে। ইচ্ছে করছে মুসুরির ডাল দিয়ে অল্প করে ভাত খেতে, একটু ঝাল ঝাল করে, জানি না সেটার উপায় আর হবে কি না। এখন বাজে রাত্রির 11:15 মতো। বিষয়টা কি হয়েছে জানো তো, ও এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে টিভি চালিয়ে, তো আমি টিভিটা অফ করে দিয়েছি, এদিকটায় মাথা করেছিলাম আর ওই দিকটায় পা করেছি, কিন্তু আমরা শুই আড়াআড়িভাবে, এদিকের দেয়ালে মাথা দিয়ে আর ওই অন্যদিকে পা দিই, ঠিক আছে ফাঁকা জায়গাটার দিকে। আর যেরকম শোয়ার সিস্টেম সেরকম শোয়া হয়নি, আবার ও ঘুমিয়ে গেছে, আমি তো শুয়ে এপাশ আর ওপাশ করছি, আমার তো ঘুমই আসছে না। দিয়ে ওর যে ঘুম ভাঙলো, আমি একটু বাইরে গেলাম, ওকে ডাকলাম, আলাম বাইরে যাবো চলো, ও গেল আমার সাথে। যা বললাম যেমন শুই আগে তেমন শো, না হলে আমার ঘুম আসছে না একদম। আর তোমার কি ঘুম হয়েছে নাকি এখনো হবে? না ঘুম হয়েছে কিন্তু আর হবে না। হ্যাঁ এবার রাত জাগবা, এবার রাত জাগবো। আমি রাত জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে কি বলবো ও সেগুলো শুনবে, আর জেগে থাকলে তোমাদেরকেও শেয়ার করবে। না আজকে আর শেয়ার করতে পারবো না, কারণ ব্লগটা তো এখানেই শেষ করে দেব, আর এখন আমি ঘুমিয়েও যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।